পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি ডাক্তার ফরিদা ইয়াসমিন, বিভাগীয় প্রধান ফার্মাকোলজি বিভাগ। খুব ভালো আছে আমি তো বলতে পারি। আমার আগে বিশ্ববিদ্যালয় পড়ে গেলেন দাদাও এই মেডিকেল কলেজের সেকেন্ড ব্যাচ। সো মানে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ছি বা ভর্তি হয়েছি এটা নিয়ে আসলে দেখলাম যে আসলে আমি মনে হয় অন্যদের চেয়ে খুব বেশি কম কিছু জানি না। সুতরাং মানে স্বপ্নটা যদি তৈরি হয়ে যায় যে আমি আসলে ভবিষ্যতে কি হব, বিশেষ করে যখন আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হই মাস, তারপরে কিন্তু অ্যানাটমি ফিজিওলজি বা বিশেষ করে অ্যানাটমি কিন্তু আমরা দেখে পড়ি না, একদম দেখা যায় চোখে। বেসিক তো যখন তৈরি হয়ে যাবে তখন আমরা সেকেন্ড ক্রপে আসবো, তখন সাথে হয়তো আমার একটু দেরিতে দেখা হবে থার্ড ক্রপে। কিন্তু পড়াটা যখন আসলে আমরা মানে এনজয় করবো, আসলে আমি বলি যে পড়াটা করার জন্য না, যদি আমরা ভালোবেসে পড়ি আসলে ভীষণ মজা। আর ফাইনাল ইয়ারে যাওয়ার পর যখন আমরা ডাক্তার হয়ে যাবো তখন আসলে অন্যরকমের কমপ্লেক্স। আমি এটা বলি এই কারণে এখন আসলে অনেক প্রাইভেট মেডিকেল কলেজ, সরকারি অনেক মেডিকেল কলেজ হয়ে গেছে, হিউজ ডক্টর বের হচ্ছে। আমি আমার স্টুডেন্টদের সবসময় একটা কথা বলি যে কোয়ালিটি প্রোডাক্ট বের হতে হবে। তোমরা কী করো যখন মানে এটা সিম্পল, শপিং করতে যাও সবচেয়ে ভালো জিনিসটা চুজ করো না, ডাক্তারদের ক্ষেত্রেও কিন্তু সেটা। যদি তোমার কম্পিটিটিভ এবং কোয়ালিটি তৈরি না হয় তাহলে কিন্তু আসলে আমরা ভবিষ্যতের জন্য সার্ভাইভ করতে পারবো। সুতরাং এটার আমি বলবো যে যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন থেকেই আসলে আমাকে চাইতে হবে যে আমি একজন ভালো ডাক্তার হবো। ভালো ডাক্তারটা মানে কিন্তু এটা না যে শুধু রুগীর সাথে ফিলিংস, বলতে ভালো মানুষ হবো, সবার আগে একজন ভালো মানুষ হবো, সৎ মানুষ হবো এবং ভালো ডাক্তার হবো। আমার মনে হয় এটাই মনে যদি ধারণ করি তাহলে সবার জন্য খুব ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর আমাদের যে 25তম ব্যাচ ওদের জন্য একটু নতুন জার্নি, কারণ ছিল সব আমরা বাংলা বিশ্ববিদ্যালয়ে আন্ডারে ছিলাম, খারাপ ছিলাম না। তারপরে ওদের গভর্নমেন্টের রুলস ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের পথ চলাটা আর একটু স্মুথ হবে, আরও ভালো হবে। সবাই ভালো থাকো, ভালো ডাক্তার হও, সৎ মানুষ হও, ভালো মানুষ হও। ধন্যবাদ সবাই। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডাক্তার গোলাম মোহাম্মদ কোরেশি স্যারকে, বিভাগীয় প্রধান প্যাথলজি বিভাগ। যাই হোক,
শিশু বিভাগ
এবং পরিচালনা পর্ষদের একজন সম্মানিত সদস্য। আমি এই মেডিকেল কলেজের একজন পুরাতন স্টাফ বলতে পারে। আমি 1998 এখানে জয়েন করি যখন গণস্বাস্থ্য সহযোগী মেডিকেল কলেজ প্রথম শুরু করে। 24টা বছরকে আমি দেখেছি। এইবার যেটা আমাদের একটা সত্যিকার অর্থে আলাদা অশেষ বাড়ি, আমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের এই ভবিষ্যৎ মেডিকেল কলেজের ভবিষ্যৎটা কী হবে, এই বছরে কি আমরা ছাত্র ভর্তি করতে পারবো কি পারবো না, এই চ্যালেঞ্জটা সামনে নিয়ে আমরা আজ থেকে অক্ষকে 6-8 মাস এগিয়ে আগে আমরা যাত্রা শুরু করি। আল্লাহ অশেষ মেহরবানি আপনাদের সবার দোয়া যে এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। শেষ পর্যন্ত দেরিতে হলেও আমরা ভর্তির অনুমতি পেয়েছি এবং আমার কাছে বড় হয় যে অল্প সময়ের মধ্যে যতগুলি ছাত্রছাত্রী আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা বলবো আমরা সবাই খুশি। আমি সবার বক্তব্য শুনছিলাম, ভয় ছিল, অনুপ্রেরণা ছিল, সব কিছু ছিল, কিন্তু আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা বলি। আমি ঢাকা মেডিকেল কলেজের 1973 সালের 6 নভেম্বর আমি চলে গিয়েছিলাম। 6 নভেম্বর আমাদের কাজ শুরু হয়েছিল, কিন্তু আমি একদিন আমি যে ডাক্তার হব আমি জীবনে বলতে ভাবিনি। আমি পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, 4 মাস কাজ হয়ে গেছে, কিন্তু কিছু বন্ধুবান্ধবদের ইয়েতে পরে একসঙ্গে মেডিকেল কলেজে পরীক্ষা দিলাম ঢাকা মেডিকেল কলেজে। তাতে দেখা গেল ভাগ্য ভালো ছিল, ঢাকা মেডিকেল কলেজে চার্জ পেয়ে গেলাম। সেই খবরটা কিন্তু আমার সত্য কীর্তি যার দাম থেকে না, তাহলে আমি আমার মেডিকেল কলেজে পড়বো এই কথাটা আমার পিতাকে বলতে আমার সাহস হয়নি। আমার নিজের বড় ভাই তো ঢাকা মেডিকেল কলেজে পড়তে, মেডিকেল কলেজে পড়ার কিছুটা খরচ তো বেশি ছিল, বই তখন বই কিন্তু অনেক এক্সপেন্সিভ বই ছিল, একটা বইয়ের দাম 3000-4000 টাকা দিয়ে কিনতে হতো। কিন্তু তারপরও কোনোভাবে আমার পিতা এটা জেনে গেল যে আমি মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমাকে জিজ্ঞেস করলেন তুমি যদি পড়তে চাও আমি তোমাকে পড়াতে পারি। যাই হোক, শেষ পর্যন্ত শুধু পড়া শুরু করলাম। আমি কিন্তু এত ভয় পাইনি, ভয়ের কোনো কারণ নেই। আমি মনে করি মেডিকেল কলেজ পড়তে অত আহামরি ছাত্র দরকার নেই, অত মেধার দরকার নেই। যে স্তরে বলছেন একটা জিনিস খেয়াল রাখতে হবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেক দিনে পড়াটা তোমার প্রত্যেক দিনে শেষ করা। এমন যদি ভালো করতে চাও আজকে শিক্ষক কী পড়াবেন সেটা জেনে গিয়ে ঘরের থেকে কিছুটা দেখে আসবো, দেখে আসলে দেখা কর হবে তোমার কাছে পড়াটা খুব সহজ মনে হচ্ছে, তুমি পড়াটাকে এনজয় করো, মেডিকেল পড়াটাকে এনজয় করতে হবে। এটা যদি বাড়ির মনে কর তাহলে তুমি পিছিয়ে গেছো, পরে তোমার পড়াটা আমার ভালো লাগছে। আর যেখানে হয়তো ইংরেজি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের সময় সেটা ছিল না, আমরা মোটামুটি ইংরেজিতে ইন্টারভিউ পরীক্ষা দিয়েছি ইংলিশ মিডিয়ামই, সেই ইংরেজিটা আমাদের যত সমর্থ ছিল না, ইংরেজি বলে থাকতে ছিল না। এখন যেহেতু ইন্টারভিউটোলজি ব্যাগরি কিছুটা সমস্যা হতেই পারে, তবে এটা খুব ক্ষতি করছে আমার 1-2 মাস, এটা খুব কঠিন ইংরেজিটা। আর এমন না যে কোনো মেডিকেল স্টুডেন্ট সাবজেক্টে জানে ইংরেজি না বলতে পারার জন্য সে পরীক্ষা ফেল করে, তারা সে যে কনসেপ্টটাকে বুঝে বাংলাও বলতে পারে সেক্ষেত্রে আমরা মনে করি না ছেলেরা জানে। এটি আমি ছেলেমেয়েদের পড়াই শেষ ইয়ারে গিয়ে থার্ড ইয়ার থেকে শুরু করে চলবি থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে, আমার ধারণা এই গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অনেক ছাত্র হাজারো ঊর্ধ্বে ছাত্র এতে গ্র্যাজুয়েট হয়েছে। এবং আমি আজকাল যারা জানেন না তাদের নেতার্থে আমি জানি সব থেকে আছে। এই আমি 2 দিন আগে আমার একটা মেসেজ আসলো যে আমাদের একটা ছেলে ছিল শনিশিবলা, ছিল তো ভাই শনিবলাকে ছিল না, ও তো এভারেজ করে অর্থনীতি, এভারেজ করে অর্থনীতি, অর্থনীতি একটা বেশ কঠিন সাবজেক্ট, এবং সেখান থেকে মাস্টার্স করে বেরিয়ে আসা চারটি কথা। তো এরকম এভারেজ কোর্সে আমাদের বহু সাবজেক্ট আছে, এফসিএস কোর্সে, পিএইচডি কোর্সে, ইউনিভার্সিটি অফ
আমি তোমার মনে করি না আমার শিক্ষকতা জীবন সার্থক হয়েছে। তো এখনো আমি মনে করি তোমাদের মাধ্যমে আমাদের নতুন একটা এরিনা শুরু হলো, যেটাতে আমাদের কম্পিটিশন বেশি আমরা ভয় পাবো না। এখন আমাদের কম্পিটিশন কাজের সঙ্গে অন্য মেডিকেল কলেজ আছে যারা আছে ডাকা করছে তাদের সবার সঙ্গে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিয়ে কিন্তু কম্পিটিশনটা শুরু হবে। 18 মাস পরে যে পরীক্ষাটা প্রতিবার এটা কিন্তু একটা মেডিকেল কলেজ ভিত্তিক একটা রেজাল্ট পাবলিশ করে আমি যদি যাওয়া জানতে পারি যে কাদের দাদা কোন পর্যায়ে আছে। তো বিগত কয়েক বছর ধরে কে বলে ইব্রাহিম মেমোরিয়াল ইব্রাহিম মেডিকেল কলেজটা টপ করছিল ইব্রাহিম বাংলাদেশ শরীফবাগ জেলা। তো আমার হয়তো প্রথম দিকে এত ভালো করতে না পারবো, যেন প্রথম দিকে আমরা একটা অ্যাটলিস্ট 10টা 20টার মধ্যে থাকি সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। এবং এটার জন্য আমাদের ছাত্রদের তো অনুপ্রেরণা থাকবেই, তার সঙ্গে আমার যারা স্নেহ বাদে বা সহ্য শিক্ষক আছে এরা যদি হেন আমার ছাত্রী সরাসরি আশরাফী ফটাগুড়ির হেন আমার সরাসরি ছাত্রী তখন অনেকে তারপরে কিসের হেন আমার ছাত্রী অনেক ছাত্রী আছে আমার সরাসরি ছাত্রী ছাত্র ছাত্রী আমি তাদেরকে রিকোয়েস্ট করবো। এবং যারা অন্য ডিপার্টমেন্টে আছে এই হেডের তো ডিপার্টমেন্ট এই ছেলেগুলোকে একটু যেন আমরা বেশি নালিশ করি, তাদেরকে একটু বেশি যত্ন করি, তাদেরকে নিজের সন্তানের মতো মনে করে আমরা একটু পড়াই। কিন্তু এটা আমাদের একটা চ্যালেঞ্জিং ইয়ার, এই ইয়ারের রেজাল্টটা হয়তো আগামী বছর পাবে না, তার পরের বছর রেজাল্টটা পাবলিশ হবে, তার পরের বছর ছাত্রছাত্রীর ইনটেক আমরা তো আশা করি আমাদের অনেকে জানেন না আমরা 100 ছাত্র ভর্তি করতাম, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আমাদের যদি কোটা হয়েছে 50টা আমরা প্রায় 40-এর কাছাকাছি ভর্তি করেছি। আপনি ওই দিনে কালকে আমাদের সাথে আসতে পারবেন, তাদের সবাই এসছে এবং আমি চাই প্রত্যেকটা ক্লাসে 100% উল্টা পাল্টা হয় তারা কিন্তু বিক্রি বসে যেতে পারে। আজকের একটা জিনিস এই যে আমি যেটা বলি এটা হলো অনেক ভালো জিনিস, এখানে কোরআন শরীফের সব ব্যাখ্যা আছে, আমার সবচেয়ে খারাপ জিনিস যেটা আমি বললাম না, তো এইটাকে ব্যবহার শিখতে হবে ছেলে মেয়েদের। এবং আমি প্রথম থেকে মনে করি আপনারা যদি পারেন সন্তানদেরকে এই ফোনটা না দিয়ে একটা সঙ্গে যোগাযোগ করার জন্য 1-2 বছর ধরে একটা ফোন দেন, এই ফোনটা আমাদের সমস্ত টিচাররা যেভাবে শ্রম দিচ্ছেন কষ্ট করছেন, আমি প্রিন্সিপাল মহোদয়ের কথা না বলি পারি না, উনি এই এই বয়সে যেভাবে শ্রম দিয়ে এটাকে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নিয়ে আসা হয়েছে এটা বিয়ন্ড ইমাজিনেশন। আমি তার পাশে ছিলাম এই কটা মাস প্রতিদিনই তাকে আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। এবং ওনার প্রতি যে ওনার পরিচয় অনেক হয়তো জানেন না, উনি কিন্তু আরও 3টা পরীক্ষার কাছে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন, সরকারি নেচার শরীফুল্লাহ মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ এবং কুমিল্লা একটা মেডিকেল কলেজের উনি ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন। এবং নটনলি দেন আমি না বলি পারি না, উনি পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য ছিলেন, যেটা হায়েস্ট পজিশন ইন জব অফ দ্য গভর্নমেন্ট জব, যার পদমর্যাদা ছিল সচিব পদমর্যাদা। তো এরকম একজন মহিয়সী মহিলাকে আমরা পেয়েছি এখানে প্রিন্সিপালের সাথে, তার দিকে তাকিয়ে তোমরা যারা সাথে ভর্তি হয়েছ তার মান সকলের দিকে তাকিয়ে প্লিজ ওয়ার্ক হার্ড, দেখবা যে তার সব মানতে রক্ষা হবে, তোমরা আসে ইনশাআল্লাহ উঠে যাবে। প্রচুর কিছু না আমি দেখেছি আমার সন্তানদের মাধ্যমে, আমার 3 সন্তান 3 জায়গায় লেখাপড়া করছে, যে ডাক্তারি পড়ছে ঢাকা মেডিকেল কলেজে সে সবচেয়ে কম পড়ছে সবচেয়ে ফাঁকি বাদে ছিল, আর দুটাদের আর্কিটেক্ট পড়ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে ওদের অনেক বেশি কষ্ট করতে দিয়েছে। তো ভয় পান কিছু না, ডেলি পড়া ডেলি ফাঁকি রাখতে হবে না, ক্লাস জমিয়ে রাখতে হবে না, একটা ক্লাসে পড়াতে জমিয়ে রাখো নেক্সট ক্লাস তুমি ধরতে পারবে না। এই যে আমার অনুরোধ আমাদের সঙ্গে তোমাদের যোগাযোগ হবে, আর যে কোনো ধরনের সমস্যা হলে প্রিন্সিপাল মহোদয় আছেন, আমি যেহেতু পরিচালনা পরিষদের একজন মানে 100% নির্বাচিত সদস্য
আমি তোমাদের সবসময় দেখবো যে সরকারের মতো আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং যে কোনো ধরনের সমস্যার সমাধান দিতে মাননীয় অধ্যক্ষের সঙ্গে আমি পাশাপাশি থাকবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ। তোমাদের জীবন সুখের হোক, সুন্দর হোক, এবং শুধু পরিবেশ পাস করে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এস্টাবলিশ করা যাবে না, তার পাশাপাশি তোমাকে একটু ভালো কিছু করতে পারবা। আমি জানি গণস্বাস্থ্যের ছাত্ররা উর্দুতেই এই হাজার খানের ছাত্র বলছে যে আমাদের দেড়শো দুশো ছাত্র বই করছে, এটা অনেক পাড়িয়ে পর্যায়ের ইতিহাস হয় প্রাইভেট সেক্টর বিশেষ করে। তো আমি দোয়া করি আজকে আমার আমার সন্তানের ধরুন আমার সন্তানরা তোমাদের চেয়ে অনেকই বড়, আমার সন্তান সব মিলিয়ে গেছে। আমি দোয়া করি এবং তোমাদের পিতা মাতারা অনেক আশা করে নিয়ে এসেছেন। তো আমার ছাত্র বলতে ছিল তিনবার ডাক্তার, সত্যি কথা কতবার ডাক্তার, কালিয়ে ডাক্তার, কাকে পাঁচ নম্বর ডাক্তার, তিনটা ডাক্তারের অনুভূতি অনেক। এখন গ্রাম ছেড়ে যারা আসছে সবাই বলবে ডাক্তারের মামা বলে, সেখানে কিছু পরে ডাক্তারের মামা বলে। আমি ফিল করি আমি আপনাদের সঙ্গে আমিও মানে গর্ব অনুভব করি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যে যাকে বলা হয় প্রাচ্যের মানে ইউনিভার্সিটি অফ ইয়ে ইস্ট, যাই হোক সেটা আমরা আমরা প্রতিষ্ঠিত পেয়েছি। আমরা প্রমাণ করতে চাই আমরা ভালো অবস্থায় থাকবো বা মহান আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, মহান আল্লাহ নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন এবং সব ব্যাপারে আমরা এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। এবং আজকে যে সুন্দরভাবে আজকে যে আমাদের যে ওরিয়েন্টেশনটা খুবই স্মুথলি ডিসিপ্লিন ওয়েতে হয়েছে এটা কিন্তু একটা মানে গর্বকর বিষয়, কোনো জায়গায় আমাদের কোনো ইয়ে হয়নি। যদিও আমাদের ব্যানারটা একটুখানি অল্প সময়ের জন্য এটা কিন্তু দেশের একটা মানে ইয়ে আর কি হয়। আচ্ছা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ সরকারি শিক্ষক অধ্যাপক মেসবন্ধুর নামে ছাড়বে। অনুষ্ঠানে এ পর্যায়ে সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপ্তি বক্তব্য দিবেন ডাক্তার অধ্যাপক ফরিদা আজিম খানম। তার সম্পর্কে দু একটি কথা বললেই নয়, তিনি তার বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন সাধারণ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন, পাশাপাশি বাংলাদেশ কর্ম পরিষদের একজন সম্মানিত সদস্য হিসেবে ছিলেন এবং বর্তমানে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত আছেন। এবং আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, সকলের প্রাণের দাবি যে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে, এক্ষেত্রে সবচেয়ে যার অবদান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজকে নতুন প্রাণ দান করেছেন তিনি হলেন আমাদের এই অধ্যাপক ফরিদা আজিম খান। আজকে 9ই ফাল্গুন, গতকাল 8ই ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি আমাদের মহান অমর শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। তাই আজকে আমি সবার তরফ থেকে আমাদের ভাষাশৈলী শহীদ ভাষাশৈলীতে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমাদের মঞ্চ উপরিষ্ট সবাই আছে, আমাদের শিক্ষকবৃন্দ এবং তার সাথে সাথে সামনে উপরিষ্ট আজকে এই অনুষ্ঠানে আমাদের কিন্তু আপনাদের সবার কাছ থেকে আমি শুনলাম সবাই বক্তব্য দিয়ে দিয়েছে, সবাই উপদেশ দিয়েছে, সব কিছু করেছে, আবার কিছু কথা খালি বলার আছে। আমি যেটা প্রায় সবার কাছ থেকে যেটা বিশেষ করে অভিভাবকদের কাছ থেকে যেটা তাদের অনুভূতির ব্যাপারটা যে আমাদের এই অভিযানটি কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী এবং এই ব্যতিক্রম ধর্মীর একটা যে জিনিসটা আমরা প্রথমেই একটা মানুষের আমাদের ছাত্রদের মধ্যে একটা আমাদের অনুভূতি তৈরি করে দিই সেটা হচ্ছে যে আমরা আমাদের ছাত্রদের নিয়ে উত্তম শপথ গ্রহণ করাই, সেটা নিয়ে যে আমাদের স্মৃতিসৌধ এটা কিন্তু আমাদের সব মেডিকেল কলেজ থেকে একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান এবং তারপরে এসে আমাদের পরিচয় পর্বটা হয় এবং অনুষ্ঠানটির অরিয়েন্টেশন হয়। তো যাই হোক সেটা সবাই
আপনারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন, সেজন্য আপনাদের সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন তোমরা এখানে এসছো একটু আশা স্বপ্ন নিয়ে, স্বপ্ন পূরণ করতেই হবে। এখন তোমাদের যে আশা নিয়ে এসছো, তোমরা এখানে ভালো ডাক্তার হবে, সেবা দেবে, মানুষকে সেবা দেবে, মানুষকে কীভাবে সেবা দেবে বলতো সেই বলতো সেই স্বপ্ন গ্রহণ করেছো, তো সেটাকে মাথায় রেখে বুকে ধারণ করে তোমরা এগিয়ে যাবে। এবং তোমরা তোমাদের জ্ঞান, তোমাদের যে মেধা মেধা দিয়ে তোমরা জ্ঞান অর্জন করবে, এবং এই জ্ঞান অর্জনে কে সাহায্য করবে তারা তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা। তারা সবসময় চাইবে তোমাদের কীভাবে ভালো ডাক্তার করা যায়, ভালো মানুষ করা যায়। তাদের জ্ঞান দিয়ে তোমাদের তাদের মানুষ করবে, তোমরা তোমাদের মেধা দিয়ে সেটা তোমরা পালন করবে। এবং সেখানে থাকবে কি অধ্যবসায় এবং শৃঙ্খলিত জীবন। এই শৃঙ্খলিত জীবন যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এগোতে পারবে না। এখানে বলে তোমাদের ভয় রাখার ভয়ের কিছু নাই। এখানে এখানে মিডিয়ার ছেলেপেলেরাই কিন্তু ডাক্তার হয়। আগে ভালো ভালো ছেলে মেয়ে যারা থাকতো তারা যেত ইউনিভার্সিটিতে, সায়েন্টিস্ট হতো, অন্যান্য ভালো ইয়ে হতো, সাহিত্যিক হতো, এগুলো হতো। কিন্তু যারা একটু মধ্যম কোয়ালিটি তারাই কিন্তু ডাক্তারি পড়তে আসতো। তার কারণ ডাক্তারি পড়াটা পৃথিবীতে তোমরা জানতে পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া, এটা কোনো তুলনা করা যায় না। কিন্তু তুমি যদি তোমার সেই ঠিক মতো করে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের এখানে এটা সহজ হয়ে যাবে। এবং এই সহজটাকে সহজ করে নিতে হবে, তার মানে তোমার শৃঙ্খলিত জীবন থাকতে হবে এবং সবসময় পড়াশোনার ভিতরে তোমাকে থাকতে হবে, পড়াশোনার বাইরে আর কোনো চিন্তা করা হবে না। যদি আজকে কেন্দ্র স্যার বলেছেন যে এখন মোবাইল ফোন তোমার ব্যবহার করার জন্য কীরকম আছে, এখন তোমাদের এই স্মার্টফোনটা বাদ দিতে হবে। আমার মোবাইলে স্মার্টফোন আপাতত বাদ দিতে হবে। আর তোমাদের জন্য আমাদের বন্ধুদের বলা হয়েছে যে তাদের জন্য যেটুকু কন্ট্যাক্ট করার জন্য হয় সেই ফোনটা দিতে হবে। তোমরা দেখবে যে তোমরা যদি প্রথম চোটেই তোমাদের জিনিসগুলোকে রক্ত করে ফেলতে পারো, তোমরা একটা ইয়ে দিকে চলে আসতে পারো, লাইনে চলে আসতে পারো, দেখবে খুব সহজ পড়াশোনাটা। এবং তোমাকে একটু অসুবিধা হবে, যেটা বলা হয়েছে যে বাংলা থেকে ইংরেজিতে আসছে, এখন এখানে ইংরেজি টার্ম সবসময় একটা ছোট্ট মেডিকেল ডিকশনারি পকেটে রাখবে, প্রত্যেকেই কিনে নেবে, প্রত্যেকের পকেটে মেডিকেল ডিকশনারি থাকবে। তো যেখানে যখন যেটা মনে হবে যে এই জিনিসটা তো মানে সঙ্গে সঙ্গে মেডিকেল ডিকশনারি করবে। যেটা আমরা যখন করেছি, আমি 67 মেডিকেলে ভর্তি হয়েছি, এখন 67 থেকে এতদূর পর্যন্ত চলে এসেছি এই মেডিকেলে। প্রথমেই যে আমাদের ওই বলেছিল আমাদের সময় কিন্তু এরকম ইন্ডিশন ছিল না, কেউ ছিল না। আমরা কোথায় দিয়ে প্রথমে যাবো কোথায়, কেউ আমাদের বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছি যে আমরা আপনাদের ক্লাস কোথায় ডিসিশন কোথায় দেখা দিয়েছে, আমরা দিয়ে শুরু করেছি। এবং আমরা এখানে তোমাদের এরকমভাবে কেউ গরম করে উঠায়নি, যে সেই জন্য তোমরা এটার একটা সুযোগ পেয়ে ইয়ে পেয়েছো। তোমরা আমাদের বলবো আমি যে সৌভাগ্য যে তোমাদের এরকম গরম করে নেওয়া হয় আজকাল, আমাদের সময় কিছুই ছিল না, আমরা আমাদের মতো খুঁজে নিয়েছি সেই ক্ষেত্রে তোমরা সৌভাগ্য। যাই হোক, এখন তোমাদের করণীয় যে তোমরা পড়াশোনা করবে, তোমাদের জ্ঞান দান করবে আমাদের শিক্ষকরা। এখন ফার্স্ট ইয়ার যারা আছে তারা আমাদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকবে। আমাদের ফার্স্ট ইয়ারে ক্লাসটা হয় এখনো গরম বিশ্ববিদ্যালয়ের আকারে, ওই গরম বিশ্ববিদ্যালয়ে আমাদের ফার্স্ট ইয়ার যে তিনটা বিভাগ আছে সেই বিভাগটা ওখানে আছে। তোমরা আমাদের শেষ হয়ে গেলে এটা রেজিস্ট্রেশন প্রোগ্রামটা শেষ হয়ে গেলে এখানে একটু খাবারের ব্যবস্থা আছে, খাবার খেয়ে আমাদের অভিভাবকরা থাকবেন, খেয়ে নেবেন। খাওয়ার পরে আপনারা সবাই মিলে আপনাদের গাড়িতে থাকবে, কারণ আমাদের এই গণ বিশ্ববিদ্যালয়ে আরেকটা জিনিস যে গণ বিশ্ববিদ্যালয় থেকে তোমরা এখন আমরা অনেক আজকে 20 বছর ধরে সরস্বতী মেডিকেল কলেজের যে ক্লাসগুলো বেরিয়েছে তারা গণ বিশ্ববিদ্যালয়ে এই কারণে তোমরা এখন থেকে আমাদের গণ বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট আছে, আস্তে আস্তে
চলে আসবে আমাদের বিলিং করে। এখন সেটাতে তোমাদের এটার পরে তোমরা চলে যাবে ওই মহাবিশ্বের তোমাদের ডিপার্টমেন্টগুলি খুঁজে দেখবে, ওইখানে তোমাদের থাকতে হবে, ওখানে তোমাদের একটা বছর কাটাতে হবে, দেড় বছর পরে তোমার পরীক্ষা পাসপোর্ট দিবে, পাসপোর্ট দেওয়ার পরে তোমার যখন সেকেন্ড প্রবলেম হবে তখন তোমরা এই বিলিং করে আপাতত এখন তোমাদের ওইখানে সমস্ত কিছু তোমাদের দেখভাল করবে সব কিছু করবে আমাদের বেশি সাবজেক্টের ডিপার্টমেন্টের টিচাররা, তাদের সাথে তোমাদের পরিচিত হয়ে যেতে হবে এবং পরিচয় পাবে আস্তে আস্তে সবাই পড়াশোনা করবে এবং ভালো মানুষ হবে, ভালো মানুষ হয়ে ভালো ডাক্তার হবে, ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। আমার এইটাই প্রত্যাশা, এই প্রত্যাশা ডাক্তার যেন না ঘটে, তারা মাঝে মাঝে আসবেন এসে দেখে যাবেন, তাদের কি যদি কোনো কিছু সমস্যা থাকে সেগুলো আপনারা আপনাদের আমাদের কর্তৃপক্ষকে জানাবেন, আমরা সে চেষ্টা করবো আপনাদের ছেলে কীভাবে পড়াশোনা করতেছে সেটাও দেখতে হবে, এটাই আমার বক্তব্য। এবং এরপরে আপনারা সবাই এখানে উপস্থিত জানা হয়েছে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, এবং এরপরে আপনাদের এখন অ্যানাউন্স করে দিবে এবং এখানে যারা সবাই এসছে আর যারা যারা আছে যদি আমাদের সামনে থেকে কেউ কিছু থেকে থাকে তাদের ধন্যবাদ, যারা এসছে তাদের আছে আর সবাই আর স্টাফরা আছে তাদের সবাইকে ধন্যবাদ এই কারণে যে তারা অত্যন্ত পরিশ্রম করে এই অরিয়েন্টেশন প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য অত্যন্ত পরিশ্রম করেছে, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আমার যারা ছাত্ররা আছে পুরাতন ছাত্ররা তারা সবাই এখানে সবাই সবাই ছিল এখন আমাদের এখানে দিয়েছেন এবং আমাদের দিলেই হবে না শিক্ষকরা তার সবকে দেখভাল করবে, কিন্তু আপনারা সবসময় খোঁজখবর রাখবেন এক মাস পর পর যদি প্রয়োজন কাছাকাছি শুনে এসে দেখে যাবেন ছাত্র ছিলেন ছেলেমেয়েরা সেগুলো দেখার জন্য করবেন এবং আপনাদের দায়িত্ব কিন্তু এখনো আছে, দায়িত্ব শেষ হয়ে যায়নি, সেজন্য আপনাদের এই দায়িত্বটা আপনারা পালন করবেন আর আমরা তো আমাদের সমস্ত দেখাশোনার দায়িত্ব রাখবেন, সবাই এখানে ইয়ে আছে একদম ইয়ে করার জন্য প্রত্যেকে প্রত্যেক পরিবারের মতো আমরা মনে করি, সেজন্য আপনারা আপনাদের এটা খেয়াল করবেন। বক্তব্যের মাঝে আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান স্যার বলেছিলেন উইলিয়াম ওয়াটসনের একটি কবিতা দ্য ড্যাফোডিলস, সেখানে বলছিলেন যে বসন্তের শুরুতে প্রকৃতিতে যেমন বসন্ত আসে আজ আমাদের মেডিকেল কলেজেও যেন বসন্ত আসছে, এবং বসন্তের শুরুতেই 39টি নতুন স্টুডেন্টের অভিভাবক এ যেন 39টি ড্যাফোডিল তুলে থাকে, তো নতুন স্টুডেন্টদের সাফল্য কামনা করছি এবং আজকে যারা উপস্থিত ছিলেন এবং যারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন সকল শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী আমার কলিগ এবং অন্যান্য যারা উপস্থিত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের এখানেই সমাপ্তি করছি, ধন্যবাদ সবাইকে।